ডেঙ্গু রুখতে উদ্যোগ বনগাঁ পৌরসভার। বনগাঁ পৌরসভা এলাকার 33টি পুকুর চিহ্নিত করে ছাড়া হলো 75,000 গাপ্পি মাছ। আগামী দিনে আরো মাছ ছাড়া হবে বলে জানা গিয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া রুখতে বিশেষ উদ্যোগ বনগাঁ পৌরসভার। বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ শহরের পুকুরগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। প্রথম পর্যায়ে বনগাঁ পৌরসভার মোট 33টি পুকুরে ছাড়া হলো 75,000 গাপ্পি মাছ। বর্ষাকাল শুরু হতেই বেড়েছে মশার উপদ্রব, পাশাপাশি বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। এবছর বর্ষা শুরুর আগে থেকেই ডেঙ্গু রোধে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মশাবাহিত রোগ থেকে শহরকে নিরাপদ রাখতে ড্রোনের মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় নজরদারি রাখার পাশাপাশি বনগাঁ পৌরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি, যেখানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সতর্ক থাকতে বলা হচ্ছে। এছাড়াও প্রতিদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করা হয় মশা মারার তেল। সাধারণত ডেঙ্গির জীবাণু বহন করে মশা, আর মশার লার্ভা বংশ বিস্তার করে বদ্ধ অপরিষ্কার জলে। আবার এই মশার লার্ভাই গাপ্পি মাছের প্রিয় খাবার, সেই কারণে বদ্ধ জলাশয়ে থাকা মশার লার্ভা মারতে গাপ্পি মাছ ছাড়া হয়। সেই কারণে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বনগাঁর প্রায় 33টি পুকুরে 75,000 গাপ্পি মাছ ছাড়া হয় এদিন। এছাড়া প্রত্যেক মুহূর্তে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে সাধারণকে, যেখানে মানুষকে মশারি ব্যবহার করার পাশাপাশি বাড়ির আনাচে কানাচে যাতে জল না জমে সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে। বাড়ির পাশে থাকা জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অভিজিৎ সরকার বলেন, আজ আমাদের বনগাঁ পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পুকুরগুলিতে গাপ্পি মাছ ছাড়া হলো। এছাড়াও পৌরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বাড়ি বাড়িকে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সতর্ক করছে, সেই সাথে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তাও। এছাড়াও বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আগামী দিনে ডেঙ্গু নিয়ে নানান ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পৌর প্রধান। আমাদের সুডার নির্দেশে গাপ্পি মাছ ছাড়া হলো বিভিন্ন জলাশয়ে, এবং যে ড্রেনগুলো আছে ডেঙ্গু লার্ভাগুলোকে বিনাশ করার জন্য বিভিন্ন ওয়ার্ডে আজকে কাউন্সিলর সাহেবরা ছিলেন, আর এখানে চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত ছিলেন। তো আগামীতে আমরা চেষ্টা করব ডেঙ্গু যে সমস্ত কার্যক্রমগুলো আছে এইভাবেই চালিয়ে যাওয়া, পাশাপাশি বনগাঁবাসীর কাছে অনুরোধ থাকবে তারা যেন এইভাবেই আমাদের সহায়তা করে, আমাদের স্বাস্থ্যকর্মীদের যেন প্রত্যেক দিন বাড়িতে ভিজিট হচ্ছে সেই সময় তারা যেন সাহায্য করে, সেই বিষয়গুলো ওনাদের আমাদের আবেদন রইল। এবং তারা যেন প্রত্যেক দিন মশারি অবশ্যই মেনটেন, মশারিটা টাঙিয়ে ঘুমায়, এই বিষয়গুলো ওনাদের কাছে আমাদের আবেদন রইল। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, আজ প্রায় 100 জন স্বাস্থ্যকর্মীকে সাথে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি ভিজিট করা হয়েছে। সেই সাথে বনগাঁ পৌরসভার অন্তর্গত প্রায় 33টি পুকুরে 75,000 গাপ্পি মাছ ছাড়া হলো। এছাড়াও প্রতিদিন মশা মারার তেল স্প্রে করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। আগামী দিনে পুকুরগুলিতে আরো মাছ ছাড়া হবে। আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট কে সঙ্গে নিয়ে সমস্ত কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকেই এই ডেঙ্গু সচেতনতার কাজ করছে, সেটা হচ্ছে সেখানে গাপ্তি মাছ ছাড়া। আমাদের প্রথম পর্যায়ে 75,000 ছাড়া হয়েছে, এরপরে প্রতি সপ্তাহে 75,000 করে মাছ আসবে। তারা এই সব জমি জলাশয়গুলো বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকেও আজকে মনে করিয়ে দিতে চাই যে জলাশয় মানে জলাশয়, আপনার ব্যক্তিগত হোক আর সরকারি হোক কোনোভাবেই বন্ধ করতে যাবেন না, তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আমরা শহরকে পরিষ্কার রেখেছি, বিগত দিনেও রেখেছিলাম, যার জন্য ডেঙ্গুর প্রকোপ বনগাঁয় আসেনি। যারা বনগাঁ হাসপাতালে এসেছিলেন, কখনো অঞ্চল কখনো বাইরের লোক এসে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু শহরের মধ্যে কোনো সংক্রমণ দেখা যায়নি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।